বলো খেলা কি আর হবে? কথা বলো না, বলো বাবা। কিছুদিন আগে শোনো না, রাজনীতির নেতাদের খালি বলে খেলা হবে, কথা বলে না, খালি খেলা হবে। খেলা শেষ হয়ে গেল, বাদাম ভাই ভুবনদা বেরিয়ে এলো, খালি বলছে বাদাম বাদাম। আজকে ছেলে জন্মগ্রহণ করেছে, সেও বলছে বাদাম বাদাম। কি বিপদে পড়েছি, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কি বিপদে পড়েছি, এর মধ্যে যে কি পেয়েছে আমার মাথায় কিছু ঢোকে না। বড় বড় শিক্ষিত মানুষরা, বড় বড় এডুকেটেড লোকেরা তার বাড়িতে ঢুকছে, বাদাম নিয়ে পেরেশানে আছে। নায়করা ছুটছে তার সঙ্গে সেলফি তোলার জন্য, নায়িকারা ছুটছে তার সঙ্গে সেলফি তোলার জন্য, নেতা মন্ত্রীরাও ছুটছে তার সঙ্গে একটা ছবি তুলবে ভোটের প্রচারের জন্য। এ যুবক ছেলেরা শুনে কেনা, সে একজন বেচারা মূর্খ লোক, সে বেচারা একজন খেটে খায়। আমানুষ আমানুষ যতটুকু পড়াশোনা করেছেন, আল্লাহ যতটুকু তাকে শিখিয়েছেন, যতটুকু শিখেছেন, সবার ক্ষমতার মালিক কে আল্লাহ, সবকিছু পরিচালনা করে কি আল্লাহ। সুতরাং আল্লাহর আল্লাহর রহমত না হলে কেউ কিছু করতে পারে না। আল্লাহ ইমানদারকেও খাওয়াবে, বেঈমানকেও খাওয়াবে, আল্লাহ চোরকেও খাওয়াবে, আল্লাহ মুশরিককেও খাওয়াবে, আল্লাহ নামাজিকেও খাওয়াবে, সবার জমিতে আল্লাহ পানি দেবে, সবাইকে সূর্যের লাইট দেবে। এদিক দিয়ে আমার আল্লাহ কাউকে বঞ্চিত করবে না, এটা আম ভাবে আল্লাহর রহমত আছে আছে কি না। কিন্তু হিসাব নেবে কোথায়? মানুষ যখন মৃত্যু বরণ করবে, মৃত্যুর পরই আল্লাহ দেখে নেবে তার ভেতরে ঈমান ছিল কিনা, আমল ছিল কিনা, সেটা আল্লাহ সেখানে চেক করবে। এখানে কিন্তু কিছু বলবে না। এই তরুণিয়া নওজোয়ান জীবনকে যে কথা আপনাদের বুঝাতে চাইছিলেন, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। সেই আল্লাহকে যদি আমরা একবার মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে জোর করে একবার তাকবীর দিই, আমাদের কোনো ক্ষতি হবে না। রাজনীতির নেতাদেরকে খুশি করতে গিয়ে, দাদা দিদির স্লোগান দিতে গিয়ে, গলার আওয়াজ দিয়ে গলা ফাটিয়ে ফেলি একটা ইন্দ্রাবাসনের ঘরের জন্য, আর আল্লাহকে রাজি করে যদি কবরের ঘরের জন্য, ওই জায়গাটার জন্য আরামের জায়গা আল্লাহ করে দেবে, ওই কথাটা মনে করে যদি একবার আওয়াজ দিই, এতে আমাদের কি কোনো সমস্যা হবে? জোর করে বলো হবে। যদি বলো আমি দেবো না, আমি কিছু করতে পারবো না, কিন্তু ব্যবস্থা কিছু আল্লাহ করে দিলে, তখন আমাকে যেন দায়ী করো না। চলো তাহলে আমি একবার চিৎকার মেরে দিই, আর আপনারাও একবার দেন, আওয়াজ দিয়ে দেন, জোর করে দেন দেখি। ছেলে উঠেছে, উ ঠিক আছে ঠিক আছে, চলেন বাবাজি আমার ভাইয়েরা, আলোচনায় কোথায় ছিলেন? লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন কোন জায়গায় ছিলাম। জোর করে বলুন কোন জায়গায় আমি ছিলাম। ছাগলের রান, হুজুর আমরা সবাই খান, ছাগলের রান, ছাগলের রানের পরে কোথায় ছিলাম? খানা যখন খাবে আদাব, তাহলে চেটে খেলে একটা সম্মান, শেষে আর একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহ আত্বআমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন, মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই তরুণিয়া নওজোয়ান জীবনকে মুরগির থেকে বড়, কিন্তু হাতির থেকে ছোট। রান বড় না ছোট, কথা বলে না,
ছাগল ছোট ছোট ছাগলের রেডি করা হলো একসার খাবার নিয়ে রেডি করা হলো মাফটাও আপনাদের বলে দিলাম আল্লাহ রাসূল বললেন যাও এবারে দাওয়াত করে দাও দাওয়াত করো খাইয়ে ইনভাইট করো ইনভাইট করে দাওয়াত করো খাওয়া খাইয়ে বলো তাহলে খানা খাইয়ে বলো সিস্টেম কে শিখালেন রাসূলুল্লাহ তবে তফাত কোন জায়গায় বিশ্বনবী গায়ের কমদের কাছে বিশ্বনবী বেঈমানদের কাছে দ্বীনের প্রচার করলেন আর তফাত হলো আমরা অন্তত মুসলমানের কাছে প্রচার করি হয়তো কারণ ঈমান আছে কারণ নাই কিন্তু মুসলমানের ঘরে জন্ম কিন্তু এটা কিন্তু ঠিক ভাই তাহলে আমরা মুসলমানের কাছে প্রচার করি আর বিশ্বনবী গায়ের কমদের কাছে প্রচার ও মুসলিম ও তরুণেরা কেউ আপনাদের জানা আছে ঈমান কবুল করে না এমন মানুষ আল্লাহ রাসূল বললেন যা আবু তালেবকে বলো সঙ্গী মানুষদেরকে বলো সকলে যখন ঐক্যবদ্ধ হয়ে গেল 40 জন ব্যক্তি এসে হাজির হয়ে গেল বিশ্বনবী বললেন আলী খানাতে তুমি কোলাতে পারবে না আলী খাবারে কোলাতে পারবে না আলী ছাগলের রান্নাটাকে আমাকে দাও ছাগলের রান্নাটা যখন সুল্লাকে দেওয়া হলো বিশ্বনবী একটু দাঁতে করে কাটলেন আরেকটু দাঁতে করে কাটলেন আরেকটু দাঁতে করে কাটলেন আমার নবীর দাঁতে করে কেটে 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 ওই পাত্রে চারিদিকে আমার নবী জমা করে দিলেন জমা করে দিয়ে আল্লাহ রাসূল বললেন যাও দেরি করো না দেরি করো না তোমরা আল্লাহর নাম নিয়ে খাওয়া স্টার্ট করে দাও বিশ্বনবী বলে আলী রে একটু দুধের ব্যবস্থা করো আলী দুধের ব্যবস্থা করো হযরত আলী অল্প পরিমাণে কিছুটা দুধ অল্প পরিমাণ একটা পাত্র করে দুধের ব্যবস্থা করলেন আল্লাহ নাই বলে আলী রে এই অল্প দুধ নিয়ে এত মানুষকে তুমি কিভাবে বন্টন করবে আলী যাও আলী দেরি করো না ওই পাত্রটা আমাকে একবার দাও বিশ্বনবীকে যখন ওই পাত্রটা দেওয়া হলো আল্লাহ রাসূল ওই পাত্রটা নিয়ে মুখ দিয়ে একটু চুমা দিয়ে মুখ দিয়ে একটু চোখ আল্লাহ রাসূল এক চুমুক মারলেন এক চুমুক মেরে যখন একটু পান করলেন পান করে বললেন যাও দেরি করো না যে কটা মেহমান আছে সকলকে এবারে খাইয়ে দাও হযরত আলী বলেন চুনে কি দাও যে খাবারটা আমার কাছে ছিল একটা মানুষ ইচ্ছা করলে পেট ভরে খেয়ে নিতে পারত কিন্তু এই খাবারটা আমি আল্লাহর কসম করে বলি আমার রাসূলুল্লাহর দোয়াতে 40টা মানুষের খেয়ে পেট ভরে গেল সকলে তৃপ্তি সহকারে খাবার খাবার খেয়ে নিল সকলের ক্ষুধা নিবারণ হলো সকলে আরামের সঙ্গে খেয়ে নিল এমন কি অবশিষ্ট খাবার আরো বেঁচে গেল জোরে হয় না আরো জোরে বলো আরো জোরে বলো হযরত আলী বলেন আমি দুধ যখন ভাগ করে করে দিতে লাগলাম সকল মানুষ সকলে মানুষ ওই 40 জন মেহমান 40টা মানুষ সকলে তৃপ্তি সহকারে দুধ পান করল কিন্তু মনে রাখো ওই দুধ খেয়ে আবার অবশিষ্ট দুধ কিছুটা হলো বেঁচে গেল কিন্তু যে খাবারটা ছিল একজনার হতো একজনার ভালোভাবে হতো কিনা তাও সন্দেহ আছে কিন্তু সেই খাবার 40 জন মানুষের হয়ে গেল আমার রাসূলুল্লাহর দোয়া বিশ্বনবীর দোয়া আল্লাহ নবী সেই সময় বললেন খাওয়ানো শেষ হয়ে গেল আমার রাসূলুল্লাহ থাকতে না পেরে মনে মনে ভাবলেন খাইয়ে দেওয়া হয়েছে এবারে একটু দিনের প্রচারটা করে দিই আজকে যেমন আপনাদেরকে খাইয়ে এখানে বসিয়ে হুজুরদেরকে দাওয়াত করে দিনের প্রচার চলছে কথা ঠিক কিনা বল বলো
না বলতে হবে বাবা তাহলে এই সিস্টেম কে চালু করলো রাসূলুল্লাহ বিশ্বনবী অল্প গুটি কত ইমামদারকে নিয়ে কাফেরদের সামনে গিয়ে দ্বীনের প্রচার করলেন প্রসার করলেন কত মার খেতে হয়েছিল আমাকে আপনাকে তো এখন মার খেতে হয় না রাসূলুল্লাহর কাজটা এখন আমরা আপনি আপনি করছি বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন তাই দায়িত্ব আমরা পালন করছি কথা ঠিক কিনা বল বলেন এই জন্য বিশ্বনবী বললেন উলামা উম্মতি কাম বে মানে সয়িল আমার উম্মতের হাক্কানি আলেমরা বলো বনি ইসরাইলের নবীদের না এই তরুণিয়া নাও সোয়াজ মা কে না ইয়া মে মুরব্বিয়ারে সুরের কে রে মা আল্লাহ নবী আমার দ্বীনের দাওয়াত দেবেন বিশ্বনবী যখন দ্বীনের আলোচনা করবেন বলে স্টার্ট করতে গেলেন হঠাৎ করে দেখা যায় ওই মাহফিলের মধ্যে ওই 40 জন মেহমানের ভেতরে আবু লাহাব ছিল আবু লাহাব সেই সময় একবার উঠে বলল আজকে যে মেহমানদারি করানো হলো এত মানুষকে খাওয়ানো হলো মুহাম্মদ আসলাম মুহাম্মদ তোমাদের উপরে জাদু চালিয়ে দিয়েছে জাদু করেছে কেন মুহাম্মদ বড় ধরনের একটা জাদুকর যখন এই কথাটা বলে দেয়া হলো বলে দেওয়ার সঙ্গে সঙ্গে 40 জন মানুষ চলে গেল আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল আরে আজকে আমি দাওয়াত করে নিয়ে এলাম কিছু আল্লাহর কথা শোনাবো বলে শোনানো কিন্তু হলো না 40 জন মানুষ যখন চলে গেল রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহ নাই মানে আলী দেরি করো না আলী গো আবার আগামী কাল এরকম একটা প্রোগ্রাম করো ফের একটা ছাগলের রান নিয়ে এসো আর এক বাটিতে কিছু একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে এসো একসা খাবারের ব্যবস্থা করো আলী তুমি দেরি করো না রেডি করো আবার রাসূলুল্লাহর নির্দেশ অনুযায়ী হযরতে আলী থাকতে পারলেন না আবার একটা ছাগলের রান নিয়ে এলেন আবার একটা ছাগলের রান নিয়ে এসে বিশ্বনবী সামনে নিয়ে আসা হলো একসা খাবারের ব্যবস্থা করা হলো একটা পাত্রে দুধ নিয়ে আসা হলো আল্লাহ নবী নূর নবী বিশ্বনবী রাসূল আমার থাকতে না পেরে আমার নবী সুন্দর করে ওই ছাগলের রানটাকে দাঁতে করে চিটতে লাগলেন দাঁতে করে ছিঁচে 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 আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী দাঁতে করে রানটা ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে পাত্রের চারিদিকে দিয়ে দিলেন পাত্রের চারিদিকে জমা করে দিলেন জমা করে দিয়ে ওই পাত্রে দুধের পাত্রে আল্লাহ নবী ফোঁটা লাগিয়ে এক চমক একটু দুধ পান করলেন করে বলে আলী দেরি করো না দেরি করো না আল্লাহর নাম নিয়ে সকলকে খাইয়ে দা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী যখন সামনে ধরলেন ও তরুণেরা 40 জন আবু তালেবের আন্ডারে ছিল আবুল আবু আব্দুল মুত্তালিবের আন্ডারে ছিল 40 জন মানুষ এসে সকলে একবারে শান্তির সঙ্গে খোদা নিবারণ করলো সকলে পেট ভরে আরামের সঙ্গে খাবার খেলো হযরত আলী বলেন আমি অবাক হয়ে গেলাম যে খাবারটা এনেছিলাম আল্লাহর কসম করে বলি একজন শান্তি করে খেতে পারবে কি ঠিক নাই এর বেশি কিন্তু কারোর হয় না কিন্তু 40টা মানুষ আরামের সঙ্গে তারা খাবার খেয়ে খোদা নিবারণ করল বিশ্বনবী দোয়া জি বিশ্বনবী আল্লাহর নির্দেশ দিনের প্রচার করো প্রসার করো কলেমার দাওয়াত দাও ওরা মানুক আর নাই মানুক মনে রেখো আমি আল্লাহ ব্যবস্থা করে নেব কিন্তু ওরা যেন বলতে না পারে যে আমার কাছে দিনের দাওয়াত পৌঁছায় না আমি জানি না খালি জানি না বলার মুখটা বন্ধ করো কথা বুঝাচ্ছি কি বলছি হ্যাঁ আবু জাহেল কি বলতে পারবে যে আমি জানি না উতবা কি বলতে পারবে আমি জানি না সাইবা কি বলতে পারবে আমি জানি না আবু লাহাব কি বলতে পারবে যে আমার কাছে দ্বীনের প্রচার প্রসার পৌঁছায় না আমার কাছে দ্বীনের আলোচনা হয় না আমি জানি না এটা বলতে পারবে পারবে না মানুক আর নাই মানুষ সেটা আমি ঠিক করে নেব পৌঁছে দাও
বিশ্বনবী দ্বিতীয় দিনে যখন এবারে দিনে প্রচার করবেন হঠাৎ করে আবু লাহাব ওই ভিতরে ছিল আবু লাহাব চিৎকার মেরে বলল মুহাম্মদ তোমাদের ভেতরে জাদু চালিয়ে দিয়েছে মুহাম্মদ তোমাদের ভেতরে জাদু চালিয়ে দিয়েছে আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে ফেললেন হঠাৎ করে দেখা যায় 40 জন লোক চলে গেল সাবা পাহাড়ের পাদদেশে তোমরা হাজির হয়ে যাও সাবা পাহাড়ের নিচে তোমরা জমা হয়ে যাও তৎকালীন সময় একটা সিস্টেম ছিল তৎকালীন সময় একটা নিয়ম ছিল তৎকালীন সময় এরকম মাইক্রোফোন ছিল না বড় 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 বক্স ছিল না হ্যালোজিন লাইট ছিল না মাইক্রোফোন ছিল না কোনো মানুষ যদি কিছু জরুরি বার্তা দিতেন জরুরি কথা বলতেন তাহলে সাবা পাহাড়ের উপরে উঠে বলতে হতো আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন বিশ্বনবী আমার আরব বাসী আরবে বাসী গুলোকে মক্কার মানুষদের ডাক দিলেন হে মক্কার মানুষেরা তোমরা সাফা পাহাড়ের পাদদেশে তোমরা হাজির হয়ে যাও মক্কার মানুষেরা দলে 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 সাফা পাহাড়ের পাদদেশে তারা জড়া হয়ে গেল আল্লাহ নবী নূর নবী সাফা পাহাড়ের উপরে উঠে বললেন উঠে বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান আল্লাহর অনুসরণ করো আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না এই কথাটা বলার পরই আল্লাহ নবী বললেন তোমরা আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না এক আল্লাহর অনুসরণ করো আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না আর যদি আমার কথা না শোনো তোমাদের অবস্থা আবু লাহাবের মতো হবে এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব ডাকতে না পেরে চিৎকার মেরে উঠল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাও দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যায় হাতে একটা পাথর তুলল আমার রাসূলুল্লাহকে মারার জন্য একটা পাথর তুলল যখন এই পাথরটা তোলা হলো পাথরটা কিন্তু ছুঁড়ে দিল না কেন ছুঁড়ে দিলে নিচে থেকে উপর দিকে ছুঁড়লে আবার নিচের দিকে ফিরে আসবে হতে পারে নিজের মাথায় পড়তে পারে না হলে আরববাসীদের মধ্যে কারো না কারো মাথাতে পড়তে পারে হাতে পাথর তুলে বলল হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও দুনিয়া থেকে তোমার নাম নিশানাটা মিটে যা যখন এই কথা বলেছে আমার রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেছে চোখটা ছলছল করছে চোখের মধ্যে পানি এসে গেছে বিশ্বনবীর মনটা বড় খারাপ হয়ে গেছে বুক ভরা বেদনা নিয়ে চোখ ভরা পানি নিয়ে আবু লাহাবের দিকে তাকিয়ে রইল আমার আল্লাহ সহ্য করতে পারলেন না আমার আল্লাহ হাবিবের মনের খবরটা জেনে গেলেন আমার নবীর মনে কষ্ট আমার নবীর অন্তরে দুঃখ লেগেছে এটা আমি আল্লাহ মোটি মেনে নিতে পারি না মোটি সহ্য করতে পারি না আমি আল্লাহ মেনে নেব না আমার হাবিবকে মারার জন্য পাথর তুলেছ আর আমার হাবিবের বিরোধিতা করো হাবিবকে ধ্বংস হয়ে যেতে পারো আমার হাবিবকে ধ্বংস হয়ে যেতে বলো এত বড় তোমার আস্পর্ধা আমি আল্লাহ সহ্য করতে পারবো না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন এই জন্য আপনি যদি কোরআনের তাফসির গুলো যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে কোন লাইনটা কোন পরিপ্রেক্ষিতে এসেছে কোন সূরাটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে ডিটেইলস যদি জানতে হয় সানে নজুল পড়তে হয় ডিটেইলস যদি জানতে হয় তাফসির আপনাকে পড়তে হয় তবে আপনি বুঝতে পারবেন কি কারণে নাজিল হলো বুঝতে পাচ্ছেন বাবাজি হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি আপনাদের জোরে বলেন না কি ও আল্লাহ হয়ে গেছে আমারও টাইম ও আল্লাহ হয়ে গেছে তো টাইম